জানটা জ্বলে গেল না, ঠিক এক্স্যাক্টলি এইভাবে আমার জানটা জ্বলে গিয়েছিলো। এই সাউন্ডটা না পুরো আমার ভিডিওর 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে। তো চিন্তা করো না, এখান থেকে আমি টেক কেয়ার করে নেব। ভিডিওটি এনজয় করো। चलिए एक बार फिर से कोशिश करके देख लेते हैं। Hey, it's Mohit once again. Good evening, guys. Wish you very happy new year. বছরের প্রথমে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজ এসেছি আমাদের বর্ধমানে কিছু অন্যতম মেলার মধ্যে আর একটা খুবই অন্যতম মেলা, যেটা হচ্ছে বর্ধমান কৃষ্ণসায়র পার্কের ফুল মেলা। ছোটবেলা থেকে যখন এই ফুল মেলায় আসতাম, মানে এই ফুল মেলার সাথে প্রচুর স্মৃতি রিলেট আছে। তো বাচ্চাবেলায় যখন এই ফুল মেলায় আসতাম, তো আমি ভাবতাম যে শুধুমাত্র ফুল মেলা মানে শুধু ফুলই বিক্রি হয়, কিন্তু অ্যাকচুয়ালি তা না। ফুল মেলার সাথে ফুলের প্রেজেন্টেশন তো আছেই, সেগুলো আমরা এক এক করে আপনাকে দেখাবো। তার সাথে সাথে এখানে আছে প্রচুর রকম এন্টারটেনমেন্ট, প্রচুর খাওয়া দাওয়া, সেগুলো এক এক করে আমরা এক্সপ্লোর করবো। এবার আমার বন্ধুদেরকে জানাবো 2023 কৃষ্ণসায়র পার্কের এই ফুল মেলাতে কোন জিনিসটা আমাকে সব থেকে বেশি ভালো লেগেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বলে রাখি, আমি আমার চ্যানেলে বেসিক্যালি খাদ্য রিলেটেড ভিডিও বেশি পোস্ট করে থাকি, তাই সেই সকল ভিডিওগুলো দেখতে অবশ্যই ভুলবেন না। ঢুকতেই প্রথমে যে স্টলটার দিকে আমার নজর কেড়ে নিল, সেটা হচ্ছে তন্দুরি চা। প্রত্যেক বছর ঠিক এই পজিশনেই এই দোকানটায় এই দাদাটা এইরকম চা বিক্রি করে থাকে। 30টা টাকা দাম নেই, কিন্তু এই শীতের মরশুমে এইরকম চা দিয়ে একটা কিছু স্টার্ট করাটা আমার কাছে খুব ব্লেসিং বলে মনে হয়। মাটির ভাঁড়গুলোকে আগুনের মধ্যে সেঁকে নিয়ে সেই মাটির ভাঁড়গুলোকে এই ফুটন্ত চায়ের মধ্যে যখন ডোবানো হয়, তার যে স্মেল, তার যে স্নিগ্ধ গন্ধ, সেটাই আপনাকে শীতের দিনে পাগল করে তুলবে। তারপরেই অপেক্ষা কতক্ষণে আমার টার্ন আসে, তারপরেই যখন হাতে কাপ পাব আর মুখে সেই কাপের ছোঁয়া লাগবে, তারপরে একটাই আওয়াজ মুখ থেকে ধোঁয়ার সাথে বেরিয়ে আসবে, ওয়াহ। তারপরেই শুরু হবে শীতের আমেজ নেওয়ার আর এই মেলা উপভোগ করার আনন্দ। তারপরে পরেই শুরু হয়ে গেল 11 নম্বর বাস, মানে পায়ে হেঁটে মেলা ভ্রমণ। হাঁটতে হাঁটতে দুদিকে চোখ ফেরাতে পারছি না, যেদিকেই তাকাই শুধুমাত্র খাবারের দোকান, ছোট বড় বিভিন্ন রকম ভেলপুরি, মোমো, চাউমিন, ফুচকা, কোনো কিছু বাদ নেই যেন। বেশ কিছুটা যাওয়ার পর ডান সাইডে যে কার্পেটের দোকানের দিকে আমার চোখ গেল, মানে কি বলবো, ছোটবেলা থেকে এই কার্পেটের দোকানগুলো আসলে না যেন মনে হতো সবগুলো গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাই। আমার প্রথম থেকেই বাড়ি সাজানোর জিনিসপত্রের দোকানগুলো অন্য কিছুর তুলনায় মেলায় বেশি ভালো লাগে। জানি না আপনারা কীভাবে আমাকে জাজ করবেন, কিন্তু আমার ভালো লাগা এগুলোই। সুন্দর সুন্দর বারান্দায় হ্যাঙ্গিং করার জন্য অনেক রকম প্লান্ট, মানে গাছপ্রেমী মানুষদের জন্য এই পার্টিকুলার দোকানটা খুবই তাদের ভালো লাগবে। আশা করি আপনারা এই দোকানটা মাস্ট একবার ভিজিট করবেন। আর তারপরেই আছে বড় ফার্নিচারের দোকান, যেখানে আছে বিভিন্ন রকম সোফা সেট, ডাইনিং প্লেসে থাকা বিভিন্ন রকম আসবাবপত্র, বিভিন্ন রকম ফার্নিচার, চেয়ার্স, টেবিল, অনেক কিছু। দামাদামি করবেন না, সব দাম 60 টাকা 60 টাকা 60 টাকা। অ্যাকচুয়ালি অডিওটা রেকর্ড করার সময় নিজেকে হঠাৎ মনে হলো সে হরেক মালওয়ালা, তাই জন্য ওই 60 টাকার কথাটা বললাম। সো গাইজ, মেলা তো এখন অনেকটাই ঘোরা হয়ে গেল, এখন একটু খিদে পেয়েছে। তো পেছনে আমার
তিনটে বড় বর্ধমানের খাবারের স্টল, একটা চান্তরিক ইভেন্টস, একটা হচ্ছে ফেমাস আমাদের এসআরকে কাবাব যা বর্ধমানে খুবই ফেমাস, তারপরেই আছে আমাদের গ্রাব ক্লাব কর্নার। এই তিনটি স্টল থেকে আমরা কিছু কিছু খাবার খেয়ে নেবো এবং আপনাদের রিভিউ দেবো কেমন সেগুলো। কি 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 বর্ধমানে কোথাও পাবো না? হ্যাঁ বলছি, এক নম্বরের কথা বলছি আমি। তো খানা তল্লাশি ও আন্তরিক ইভেন্টসে যে স্টল হয়েছে, সে স্টলে আমরা যে দুটো খাবার অর্ডার করেছি, একটা হচ্ছে মাটন গালুটি রোল, এর প্রাইস হচ্ছে 150, আর একটা অর্ডার করেছি, এটা ওনারা সাজেস্ট করলেন খুব জোর করে, এটা হচ্ছে একদম পিওর ভেটকি মাছের একটা ফিশ বাটার ফ্রাই আছে, এটা সেটাও করছি। তো ফার্স্ট অফ অল আমি মাটন গালুটি কাবাবটা একটু ট্রাই করে দেখি কেমন, দেন জানাচ্ছি ফিশটার টেস্ট কেমন। রোলের তো মনে হচ্ছে প্রথম বাইটে শুধু পরোটাটা টেস্ট পেলাম, মাটনের কোনো এখনো মাটন অব্দি জানি না, তবে শুধু পরোটার টেস্ট একটা ছিল। ₹150 দিয়ে আমি বলবো না এরকম একটা রোল কাউকে সাজেস্ট করব, কিন্তু টেস্ট খুব একটা খারাপ না, টেস্ট ভালো, কিন্তু কোয়ান্টিটি ওয়াইজ আর একটু বেটার হতে পারত, খুবই সরু একদম। প্রথম দুটো বাইটে শুধু পরোটাটাই খেলাম, আচ্ছা এখন খাচ্ছি। আচ্ছা আস্তে আস্তে মাটনের ফিল গুলো আসছে, যেটা হচ্ছে একদম নিচে লেভেলে গিয়ে ভালো লাগছে, কিন্তু ₹150 এই রোলের জন্য নেক্সট যে আইটেমটা আমরা অর্ডার করেছি আর কি, এটা হচ্ছে একটা ভেটকি মাছের ফিশ বাটার ফ্রাই। তো ভেটকিটা দেখা যাক, লুক অ্যাট দিস গাইস, এটা মনে হচ্ছে আগেরটার মতো এতটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট করবে না। কাসুন্দি দিয়ে এটাই 6-7 পিস নিতে পারতাম ওই দামে, কাজ মিটিয়ে তো বেকার বেকার রুটি আর ওই কি খেতে গেলাম, দারুণ লাগছে এটা। এই জায়গায় আসলে অনলি এটা ট্রাই করো, সো নাইস। এই পার্টিকুলার স্টলটার শুধুমাত্র বিহেভিয়ারটাই আমার প্রচণ্ড ভালো লেগেছে, কিন্তু তারা যে খাবারটা আমাকে সাজেস্ট করেছিল, আমার আমার মুখে সেই খাবারটা একদমই ভালো লাগেনি। জাস্ট খুবই পাতলা একটা পরোটা, তার মধ্যে কিছু একটা মাটনের কিমা টাইপের ছিল, দ্যাটস ইট, সেটার দাম ছিল 150। টেস্ট নিয়ে কিছু একটা খুব খারাপ কমেন্টস করবো না, টেস্ট ওয়াইজ ঠিক ছিল, কিন্তু আমি যে টেস্টটা ফিল করার জন্য যে কোয়ান্টিটিটা মুখের মধ্যে যাওয়া দরকার আমি সেটার জন্য একটু বললাম। আর যে ফিশ বাটার ফ্রাইটা আমি খেলাম, মানে ফিশ বাটার ফ্রাই যেটা ছিল ভেটকি মাছেরটা, খুব সুন্দর লেগেছে, খুবই ডিলিশিয়াস। তাই এটা শেষের দিক থেকে 1 নম্বর টেস্ট ওয়াইজ, আর দামের দিক থেকে 1 নম্বর প্রাইস ওয়াইজ। আমরা অর্ডার করেছিলাম মানে বর্ধমানের খুবই চেনা নাম, যেটা হচ্ছে এসআরকে কাবাব হাউস। ইদানিং প্রত্যেক মেলায় এই নামটা খুব মানুষের মন জয় করেছে,
তারই একটা অন্যতম ডিশ চিকেন মালাই কাবাব 150 rupees। দেখা টেস্টটা কেমন হয়? এইখানে টাকাটা দিয়ে মানে মনে হচ্ছে আরো বেশি দিলেও ভালো লাগতো, এতটা দারুণ, এতটা ইয়াম্মি, বাটারি, টেস্টি। লুক এট দিস, নাম সাথে সাথে হয় না, অনেক কারণ থাকে তবে নাম হয়। একটু হালকা করে লেবুটা উপরে দিয়ে দিই নাকি? জাস্ট ওয়াও, এসআর কে কাবাব মানে মানুষের মন জয় করার জন্য এটাই একটা অন্যতম রিজন, ঠিকঠাক প্রাইসের মধ্যে একটা ঠিকঠাক খাবার মানুষকে প্রেজেন্ট করা, যার টেস্টটা এত অসাম। মেলাতে এসে এই কাবাবটা না ট্রাই করলে তো মেলা এসে কি ট্রাই করলে? 150 rupees দিয়ে চিকেন মালাই কাবাব, কাবাব একটু লাইটটা এই কাবাবটা দেখাও, 150 rupees দিয়ে চিকেন মালাই কাবাব, সো অসাম, ইয়াম্মি। পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, এনজয় করছেন, তারা অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর ডে বাই ডে আমি নিজের কন্টেন্টগুলোকে আরও ক্রিয়েটিভ, আরও ভালো করার চেষ্টা করি, তা সেই সম্পর্কে কিছু বলতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ মেলা কর্তৃপক্ষকে এত সুন্দর একটা বিউটিফুল মেলা আয়োজন করার জন্য। তারপর গোটা মেলার মধ্যে আমার এই পার্টিকুলার জায়গাটা খুব ফেভারিট ছিল, অসাধারণ। এবারের মেলার এই জায়গাটা ছিল মেলার সেলফি পয়েন্ট, সবাই এখানে পিকচার তুলতে এতই ব্যস্ত ছিল, তাদের দেখে আর নিজের লোকটা সামনে রাখতে পারলাম না, তাই নিজের কিছু পিকচার। মানে মেলাটা বেশ এতক্ষণে জমছে না, চারিদিকে ভিড় একদম। আমরা যখন এসেছিলাম মেলাটা অনেকটা ফাঁকা ছিল, আজ একই স্যাটারডে এখন মেলাটা জমছে। বিভিন্ন রকমের জিনিস, মানে মাঝে মাঝে কি মনে হয় যে মেলা যাচ্ছি প্রত্যেকবার একই রকম জিনিস পাওয়া যায়, এরকম ফেসিলিটি আমাদের নেই মেলার মধ্যে বাইক নিয়ে ঘুরবো। তো যাই হোক, যতবার প্রত্যেকবার আসি তো তো প্রত্যেকবার আসার পর প্রত্যেকবার আলাদা আলাদা জিনিস এক্সপেক্ট করি, আর সেগুলো হয়ও, মানে আলাদা আলাদা জিনিস দেখতেও পাই, দেখতে পাই চারিদিকে, ফেসিলিটি থেকে শুরু করে যেসব আরও অন্যান্য জিনিসপত্র আছে, অনেক ইউনিক ইউনিক জিনিস দেখতে পাচ্ছি, ভালো লাগছে এটাই। মেলাটা প্রচুর বড়ো, না প্রচুর বড়ো মেলা। অ্যাকচুয়ালি আমরা দেখাবো ওই পার্টটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, আর আমরা এখন এন্ট্রি পয়েন্টেরও কাছে যেতে পারিনি এই পারে এসে। আচ্ছা এটা ট্রাই করা যাক, এটা মানে আমরা মানে টিভি, তারপরে ওয়েবসাইট, তারপরে মানে আর কি ইউটিউব ফেসবুকে প্রচুর দেখেছি এই খাবারটা একটা খুব নতুন হচ্ছে, এটা ট্রাই করা যাক। এটা বেসিক্যালি একটা দেখছো রাস্তা কাপড়ে পাচ্ছি না, এটা ট্রাফিক, এটা বেসিক্যালি একটা হচ্ছে ওই স্প্রিং পটেটো, মানে এটা মেশিনের দ্বারা একটা আলুকে ঘুরিয়ে 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 লম্বা করে কেটে মালটাকে ডিপ ফ্রাই করে তার মধ্যে মশলা ছড়িয়ে বিভিন্ন রকম দিয়ে গার্নিশিং করে খাওয়ানো হয়। তো দেখা যাক কেমন লাগে টেস্ট, দেখা একটা দেখি। লম্বা কয়েনিংয়ের একটা রিং সেট, দোকানের নামটা একটা করে ট্রাই করা দেখো, না আলু কিছু না, কিন্তু সমস্ত জিনিস তো ট্রেন্ড, এটাকেও কেন বাদ দেওয়া যায়? আলু মানে বাড়িতে কোনোদিন ওই আলুগুলো সেই মাছ এগুলো, এগুলো হচ্ছে একটু সুইট পটেটো টাইপ, ভেবেছিলাম যে একদম প্লেন আলুর মতো খেতে লাগবে, একটু তার মধ্যে মশলা দেওয়া, তা না আলুটাও খেতে বেশ টেস্টি লাগে।
चलो नेक्स्ट खबर दिए जाए भाई। ये तो 50 টাকা দাম ভাই ভাই, এটা অন্যায় ভাই। 2-5 কিলো আলু হয়ে যেত, ওটা 50 টাকা দিয়ে বিক্রি হচ্ছে। ট্রেন্ডের চক্করে মানুষকে লুটা হচ্ছে ভাই। অনেক উঁচুতে কোথায় প্রচুর দোকান আছে, এখান থেকে আমরা ঢুকে গেছিলাম, তারপর থেকে শুরু করি। আচ্ছা, যা পেট ভর্তি আছে, একটু অন্যরকম খাবার ট্রাই করবো, নাহলে এদিকে খুব ভালো দোকান আমাদের বর্ধমানের নাম করা হালাল চিকেন, হালাল চিকেনের ফ্রাইড আইটেম খুব ভালো ট্রাই করতে পারো। তারপর আছে মাছরাঙা, এই স্টলটা খুব ভালো, স্টলটার প্রচুর নাম শুনেছি বুঝলে, স্টলটা মাছের আইটেমগুলো খুব ভালো ভালো পাওয়া যায় এখানে। মানে শেষ নেই, আমরা জাস্ট এন্ট্রি গেটের অপোজিট পাড়ে আছি, তো এখনো খাবারের দোকান চলতেই থাকছে। এইসব জায়গা ওই জন্যই তো আসা, ফ্লাইং পেটুকের কাজ হচ্ছে উঠতে উঠতে সেই সমস্ত জায়গায় যাওয়া যেখানে খাবারটা অ্যাটলিস্ট হিউজ কোয়ান্টিটিতে থাকুক। আবার একটা মানে খাবারের স্টলের জাম, তো এখানে একটা খুব আকর্ষণীয় খাবার, নাম হচ্ছে ব্যাম্বু চিকেন, যে মাছটা আমরা নেব না। জাস্ট ওটা ওই রান্নাটাই ওকে হচ্ছে, চিকেনের টেস্টটা আমাকে ভালো লাগে না। এই এই যে পার্টিকুলার পিজার দোকানটা, এখানে আগের বছরও খেয়েছিলাম, এখানে খুবই ডিলিশিয়াস পিজা বানায় অল্প বাজেটের মধ্যে, এইটাকে মাস্ট ট্রাই করি। এবারে নিচে আমরা কান্ট্রি সুপ্রিম নন ভেজ পিজা, যার মূল্য নিয়েছে এক্সট্রা চিজ দিয়ে 160, স্টাফিং গাইস দারুণ।
মাস্ট ট্রাই করো। আচ্ছা ক্যাপসিকাম, কর্ন, চিকেন, চিজের কোয়ালিটিটা খুব একটা বলবো না সেই রকম লেভেলের চিজ যেগুলো পিজাতে ইউজ হয়, তার প্রাইসটাও তোমার দেখতে হবে কিন্তু খুবই ডিলিশিয়াস। মনে হচ্ছে এবার একটু একটু দাঁত সাইড দিকে যাচ্ছে, মানে শেষের দিকে যাচ্ছে। আপাতত এখন আমরা আছি মানে পুকুরের একদম কর্নারে, মানে জাস্ট এন্ট্রি করেছি সেই কর্নার থেকে, আর একটু পরেই মেলার আবার এক্সিটের দিকে আমরা যাচ্ছি। তো যেতে যেতে যদি ইন্টারেস্টিং কিছু পাই আবার দেখাবো। তো এই হাঁটাটা একটু ফিল করতে চাই, কেমন হাঁটা দেখি, তো ওই জন্য হাঁটি। মেলার খাবার দাবারটা মানে স্টার্টিংটা, মেলা ঢুকে স্টার্টিংয়ে যে আমরা মেন কোর্স ট্রাই করেছিলাম সেটা খুব একটা মনের মতো না হলেও বাকিগুলো খুব স্মুথ, খুব ভালো যাচ্ছে। কি ছোটোবেলা থেকেই এই পার্টিকুলার জায়গাটা আমার খুব প্রিয়। দেখো না পুরো তুমি একদম ছায়া যেটা দিবি এটা, সেটা তুমি পুরো এখান থেকে এনজয় করতে পারবে। এই গোটার ওইটা এন্ট্রি পয়েন্ট, এই গোটাটা আমরা পাক মেরে এখানে আপাতত এসেছি। এখনও মোটামুটি কিছু না হলেও 20% বাকি আছে মেলাটা এক্সপ্লোর করতে। এখানে একটু রেস্টের জায়গা, খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে শীতকালে, ওই মেলার মধ্যে এত গরমে হাওয়াটা ফিল করতে পেরে খুব ভালো লাগছে, দারুণ। চলো একটু রেস্ট নেওয়া হয়ে গেল, এখন ফিনিশ করতে পারলে বেশি ভালো। এই পার্ট যেটা আছে মানে মেলার ঢুকি জাস্ট লেফট সাইডে যে পার্টটা আছে পুরোটা হস্তশিল্প, এখানে খাবার আশা করি কিছু পাবো না। তো হস্তশিল্পগুলোও দেখা একটা বিরাট বড় কাজ, সেগুলো দেখাবো। এই জায়গাটা মেলার খুব একটা বেশি জায়গা, একদম আমরা দেখো দারুণ না, দারুণ দারুণ। এটা কি শুরু হয়েছে তেসরা জানুয়ারি থেকে আগামী 12th January পর্যন্ত এই মেলাটা হবে। সেই দিনকে হার্ডওয়ার্ক খুব আকর্ষণীয় জিনিস বাজি ফাটানো হবে, আর তার সাথে রাঘবের প্রোগ্রাম আছে। আপনারা যারা যারা ইন্টারেস্টেড 12 তারিখের আগে আগে এই মেলাটা দেখে নেবেন, আর 12 তারিখে বিশেষ দুটো আকর্ষণ আপনারা দেখতে পাবেন। হস্তশিল্প যেসব জিনিসগুলো এটা এখান থেকে স্টার্ট। তো মেলার মধ্যে যারা আসছেন ফ্যামিলি নিয়ে তারা চেষ্টা করে মেলার কিছু কিছু জিনিস ফেমাস, এটা নামটা আবার আলাদা করে নতুন করে দেওয়া হয়েছে, কুচুর মুচুর পাঁশকুড়ার চপ। ওই দিকে ওই দিকে আর চপ খাওয়ার জায়গা নেই পেটে, মেলা প্রায় শেষের দিকে। দেখতে পাচ্ছ গাইজ আমি হাঁপিয়ে গেছি, আমার ওয়েট লস হয়ে গেল। তো এই মেলা একটা ভালো জিনিস কি প্রচুর খাবারের আইটেম আছে, একটা করে খেতে থাকো, আর এই মেলাটা কভার করলেই মোটামুটি তোমার ডাইজেস্ট হয়ে যাবে, শরীর নিয়ে কোনো প্রবলেম নেই। মেলার মধ্যে এসে যতটুকু ক্যালোরি তুমি আর্ন করবে সেগুলো এখানেই তুমি রিলিজ করতে পারবে আর কি, মানে ক্রেডিট ডেবিটটা এখানেই শেষ হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। তো প্রচুর খেতে থাকো মেলায়, খাওয়া দাওয়া নিয়ে চাপ নিও না একদম মেলাতে। মানে মানুষ কোনো রকম স্টল নিতে বাদ দেয়নি ভাই, কোট প্যান্ট পাওয়া যাচ্ছে ভাই, চিমনি কি বাদ নেই কিছু, এয়ার পিউরিফায়ার, ওয়াটার পিউরিফায়ার, স্কুটি, ইলেকট্রিক স্কুটি, মানে মেলায় আসা মানে আপনার পুরো ড্রিমটা একদিনে কভার হয়ে যাবে। তারপরেও বলছি
মেলা আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। তো একটাই কথা বলবো, প্রত্যেক ভিডিওতে আমি বলি, আবার আমি বলছি আমার এই ভিডিওতেও, আমি যেসব ভিডিওগুলো দেখাই যেসব জায়গায় যাই বা এই মেলার কথায় ধরেন, তো নিজেকে আসতে হবে, তবে মেলার এক্সপিরিয়েন্স, মেলার যে অ্যাকচুয়াল মজার সেটা আপনি ফিল করতে পারবেন। সব কিছু তো ভিডিও দেখা হয় না, তাই 12 তারিখের আগে আগে অবশ্যই এই মেলা আসার চেষ্টা করেন। আর প্রচণ্ড নয়েজ আসছে, আমার মতো যারা খাদ্যপ্রেমীরা আছেন তারা প্রচুর মেলা এসে খাওয়া দাওয়া করেন। আমি এই কথা বারবার বলি, আজও বলছি, মেলা কিছুক্ষণের জন্যে হলেও মানুষকে খুবই আনন্দ দেয়, মানুষের দুঃখ কষ্ট রাগ ক্লেশ এগুলো ভুলে যেতে সাহায্য করে। তাই যেখানেই এই ধরনের মেলা পাবেন অবশ্যই অবশ্যই অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। আবার একটা দেখা হবে অন্য কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা নেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সিয়া।